সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এবার তার বিরুদ্ধে দুর্নীতির পোস্টার পড়ল। তার বিরুদ্ধে দুর্নীতির পোস্টার সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, দুর্নীতির অভিযোগ নেতা মন্ত্রীদের বিরুদ্ধে পোস্টার, মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার, বঙ্কিম হাজরার বিরুদ্ধে পোস্টার। বঙ্কিম চন্দ্র হাজরা সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী, এবার তার বিরুদ্ধে পোস্টার। পোস্টার কাণ্ডে সরগরম রাজনীতি, এবার বঙ্কিম হাজরা সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী, তার বিরুদ্ধে পোস্টার। অরিন্দম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরিন্দম, সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার বিরুদ্ধে পোস্টার, বঙ্কিম হাজরা কি বলছেন এই বিষয়ে? দেখো, নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্য জুড়ে তৃণমূলের একাধিক নেতা নেত্রীর বিরুদ্ধে প্রশ্ন উঠছে, তখন কিন্তু বাদ গেল না সাগর বিধানসভা ও সাগর বিধানসভার যে বিধায়ক এবং তিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, সেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার নামে কিন্তু সাগরের একাধিক জায়গায় লট এইট থেকে শুরু করে কালীবাজার, মামলখালী সহ একাধিক জায়গায় কিন্তু পোস্টারিং হয়েছে। এবং পোস্টারিং এর মর্ম এই যে বঙ্কিম হাজরা তার বিশেষ কয়েকজন তৃণমূল নেতা যারা ঘনিষ্ঠ তাদের মাধ্যমে কিন্তু এই দুর্নীতি করেছেন। এবং এর আগেও আমরাও দেখিয়েছি যে সাগরের মুড়িগঙ্গা এক এবং মুড়িগঙ্গা দুই, দুই উপপ্রধানের, দুই পঞ্চায়েতের উপপ্রধানের মেয়ে কিন্তু এই নিয়োগ দুর্নীতিতে তাদের গ্রুপ সি চাকরি আদালতের নির্দেশে ইতিমধ্যেই চলে গেছে। এরপর থেকেই সাগর বিধানসভার বিরোধীরা কিন্তু তারা সরব হয়ে ওঠেন, তারা কিন্তু বিধানসভার একাধিক জায়গায় তারা পোস্টার লাগিয়েছেন। তবে বঙ্কিম হাজরার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে গেলে তিনি কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেননি। তবে বঙ্কিম হাজরা যারা খুব ঘনিষ্ঠ তৃণমূল নেতা তারা কিন্তু আমাদের যেটা জানিয়েছে যে তৃণমূলকে বদনাম করার জন্য এই ধরনের প্রচার করা হচ্ছে। এবং তিনি আরো জানিয়েছেন তাদের যদি সাহস থাকে তাহলে প্রকাশ্যে এবং তলায় নাম দিয়ে তারা কিন্তু সেই পোস্টার ছাপাতে পারতেন। তাই বেনামি পোস্টার রাতের অন্ধকারে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে বদনাম করার জন্য এইভাবেই তারা পোস্টারিং করে গেছে বলে স্থানীয় যে তৃণমূল নেতা তারা দাবি করছেন। ধন্যবাদ অরিন্দম, আমাদের সঙ্গে ফোন লাইনেছিলেন প্রতিনিধি অরিন্দম ঘোষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এবার পোস্টার কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, তার বিরুদ্ধে এবার দুর্নীতির পোস্টার।